এখন এই যে ভুয়া মামলা এবং মিথ্যা মামলা হচ্ছে এটা আমি অস্বীকার করব না আমি এখনও বলি যে ভুয়া মামলা হচ্ছে এবং মিথ্যা মামলা হচ্ছে অটোরিকশাটা বলা এটা উচ্চ আদালতের একটা রায় এটার ব্যাপারে আমি তো এই মুহূর্তে যদি কোনো একটা উত্তর দিই আপনাদের এটা হয়তো আমার আবার কন্টেম্পদের কোর্টও হয়ে যেতে পারে এই জন্য এটার ব্যাপারে আমি তো এখন বলতে পারবো না উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতোই আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই প্রবলেমটা এটা জিজ্ঞেস ঢাকার কিন্তু সড়কে দোকান সড়কে আমরা এখনো বলতেছি যে সড়কে যেন কোনো দোকান না বসে সড়ক এবং ফুটপাথ দুইটা কিন্তু আলাদা আছে সড়কের ভিতরে অবশ্যই কোনো দোকান থাকবে না এখন এই যে ভুয়া মামলা এবং মিথ্যা মামলা হচ্ছে এটা আমি অস্বীকার করবো না আমি এখনও বলি যে ভুয়া মামলা হচ্ছে এবং মিথ্যা মামলা হচ্ছে এখন ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব, এবং তাদের বিরুদ্ধে আইন আরও বড় ধরনের আইন আমরা ব্যবস্থা নিব এবং এই ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যাদের আসামি করা হয়েছে তারা যেন কোনো অবস্থায় হ্যারাস না হয় এই জন্য আমরা একটা কমিটি করে দিচ্ছি শুধু থানা নয় এবং ওই কমিটির মাধ্যমেও তারা দেখবে ওই কমিটিতে আমরা একটা প্রোপোজাল দিছি এটা এখনও ফাইনাল হয়নি হয়তো প্রতি জেলায় জেলায় হয়তো ডিসি সাহেব থাকবে এসপি থাকবে থাকবে তারপর একজন লিগেল এইড থাকবে তারা মিলে একটা নিরূপণ করবে ভাই কথা শেষ করার একটা কে ফেলার নিরূপণ করবে যে অ্যাকচুয়াল কেকে দুষি যেন ই না হয় আমরা আইনশৃঙ্খলার ব্যাপারে কোনো উদ্বিগ্ন নাই আমাদের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি আল্লাহ দিলে একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে চলে আসছে এটা আস্তে আস্তে আরও উন্নতির দিকে যাবে আর একে থেকে ষোলোতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না আমাদের রাস্তার মানে পঁচিশ শহরে শহরের রাস্তা থাকার কথা আমাদের আছে সাড়ে সাত পার্সেন্ট রাস্তা আপনারাই কিন্তু এটা বলেন আমরা কিন্তু মাপি না আমাদের গাড়ি ঘোড়া কিন্তু দিন দিন বেড়েই চলছে গাড়ি মানে এই রাস্তা তো ওইটা পুরোটা নিতে পারতেছে না তারপরে আপনারই দেখতেছেন যে আজকে এই জায়গায় অমুকে গিয়া ব্লক করে ওরকম ওই জায়গায় ওইটা ব্লক করে এই তো একটা যানজটের সৃষ্টি হচ্ছে এই আর প্লাস আপনাদের একটু কমিউনিটি পুলিশগুলি আগেও কিন্তু কাজ করছে যে কাজ করে নাই তা না আপনারা দেখছেন পুরানো ঢাকায় একটা গজারি লিয়ে দাঁড়ায় থাকতো না রিক্সাগুলি সব সোজা যায় যায় না মানে এটি কিন্তু আগেও ছিল বাট ওইগুলি আবার আমরা পুরনো আবার একটু একটু নতুন ফর্মে আবার নিয়ে আসতাম ঢাকা বেস হলে হচ্ছে কি ট্রাফিকটা একটু ঢাকা আমি যেমন ধরুন চিটাগাং গেলাম রাজশাহী গেছি বরিশাল গেছি ওই জায়গায় কিন্তু ট্রাফিক জ্যাম এত না মানে কিন্তু এটা মেনলি আমরা করতাম ঢাকাই করব এখন হলো কি কতদিন থেকে শুরু হচ্ছে দেখি তো এটা তো একটা রিক্রুটমেন্টের প্রসেস আমি যদি বললাম আজকে আমি শুরু করে বাট আমার তো লোকগুলি পেতে হবে এই জন্য আপনি আমার একটু সময় দিতে হবে আপনি বলেন দিনের ভিতরে পাড়া যাবে আপনি বলেন আপনি বলেন দিনে সম্ভব হবে কত দিনে তাদের ক্ষেত্রে তো সব তো আহ্বান যে তারা একটা শান্তিপূর্ণভাবে তাদের প্রোগ্রামটা চালায় শান্তিপূর্ণভাবে ভাঙ্গা ভাঙ্গি তো কেউ চায় না কেউ চাচ্ছে ভাঙা ভাঙি এটা এটা করে কিন্তু তারা তাদের পপুলারিটি হারাচ্ছে তারা এইভাবে তো চাচ্ছে আর প্লাস আমরা বলছি যদি তাদের কোনো দাবি থাকে বা এই থাকে সোলার দিয়ে উন্মুক্ত আছে আপনি ওখানে গিয়ে বলেন ওখানে গিয়ে যদি বললে ট্রাফিক জ্যামটা একটু কম হয় ওখানে যে আপনি বলেন যার যারই কোনো সমস্যা থাকে আপনারা অন্যের সমস্যা ভিতরে না ফেলাইয়া আপনার দিতে ওইটা ব্যবস্থা করেন আমাদের দাবি মানবে না কেন আমাদের বাংলাদেশেরই দেশ আমার ভাই তারা মানবে না কেন অবশ্যই মানবে তাও দাবি আমরা মানবো আমাদের দাবিও তারা মানবে